বেস্ট আইস পেয়েছিলাম, বেস্ট ফটোজেনিক পেয়েছিলাম, আর একটা কি যেন পেয়েছিলাম, এই বিশাল বড়, হ্যাঁ এটা পালোয়ানের মতো বড় একটা ওয়াটার বটল। তোমার ভরসায় স্রোত এনেছি মনের আঙিনায়, আমার যেহেতু অন্যরকম ফিলিংস কারোর প্রতি হয়নি, বিকজ আই অলরেডি হ্যাড সামওয়ান। কি সুন্দর, আরে এত ভালো, এটা আমার তো দাঁড়িয়েছে, কি সুন্দর একটা গোল্ডেন ব্যাকগ্রাউন্ড, তার মধ্যে একটা মিষ্টি মেয়ে দাঁড়িয়ে আছে। আচ্ছা আমি অ্যাওয়ার্ডের আগে আরেকটা জিনিস দেখাচ্ছি, আমি না এটা এখানটা এসে আবিষ্কার করেছি, এই বিশাল বড়, হ্যাঁ এটা পালোয়ানের মতো বড় একটা ওয়াটার বটল। আমি যখন এটা মানে শুটিংয়ে নিয়ে যাই, এখানে টু লিটার 700 মানে 227 ml জল এটাতে ধরে, আর এটা আমাকে খেতে হবে, তাও এতটা আমি এখনো খাইনি, তুমিও খেও জল, জল খাওয়া খুবই দরকার, এবং আমরা কাজে কাজে ভুলে যাই এগুলো, খুব মানে খারাপ করি ব্যাপারটা, তাই ও যে এইটা আমি এই টিপটা আমি নিয়ে গেলাম। এরপরে আমি এটা কিনে, এটা কোথা থেকে কিনেছি? এটা আমি কিনেছি অ্যামাজন থেকে। ও তাহলে আমিও অ্যামাজন ডেলিভারিতে অর্ডার করে নিও। যা একটা ভালো টিপ আমাকেও দিল, এরপরে আমি যাব এই এত অ্যাওয়ার্ডস, বাবা রে পুরো ঝিলিক দিচ্ছে একদম গোল্ডেন। অ্যাওয়ার্ডস বলতে আমার স্টার জলসার যেহেতু সিরিয়াল অ্যাওয়ার্ড, সেগুলো একটা ওই বাড়িতে আছে, একটা এখানে আছে তিথির জন্যে, আর সব জিনিস নেই, রান্নাঘরের আছে, তারপর মানে ওই রান্নাঘর, আচ্ছা হ্যাঁ রান্নাঘর, তারপর দিদি নাম্বার ওয়ান, মানে সব মানে কি বলবো মানে ভেতরে ভেতরে রাখা। আচ্ছা তারপর মিস বেঙ্গল একটা আমাদের কন্টেস্ট হয়েছিল, সেটার উইনার ছিলাম, তো সেই মিস বেঙ্গল কবে হয়েছিল? এটা 2012 আচ্ছা, তো ওখানে উইনার হয়েছিলাম, তো সেটার জিনিসগুলো আছে, মানে বেস্ট আইস পেয়েছিলাম, বেস্ট ফটোজেনিক পেয়েছিলাম, আর একটা কি যেন পেয়েছিলাম, আই ডোন্ট রিমেম্বার। তো এই সবই, আর এগুলো যে আমরা শোজ করি মানে গ্রাম অঞ্চলে, তো সেই শোজ এর কিছু সম্বর্ধনা যে ওরা দেয়, তো সেইগুলো আরামবাগ উৎসব এখানে, হ্যাঁ অনেক আছে, নন্দীগ্রামের উৎসব, আবল তাবল মেলা, বাহ ও কসবা রত্তলা মাঠ, এটা আমাদের পাড়ার কাছে আর কি, অনেক কটাই আছে, মানে কি বলতো সব ভেতরে ঢোকানো তো, হ্যাঁ আর এইখানে যে বইগুলো আছে, এখানে এই যে বইগুলো দেখছো এগুলো কিন্তু মানে হাফেরও হাফ, আমার বাড়িতে মানে অপোজিটে এই যে পুরো রুমটা, আচ্ছা ওটার ডাবল বুকস, মানে শুধু বাবার, এখানে আমার কিছু কিছু, আমার যেহেতু এডুকেশন সাবজেক্ট হিস্ট্রি সাবজেক্ট, সে কিছু কিছু বই আছে, আর এছাড়া আমার বাবার লেখা অথবা অঙ্গনামা, এগুলো সব বাবার লেখা বই। আচ্ছা তারপর পরিবেশ, মানুষ, দায়বদ্ধতা, এটা বাবার লেখা, সমাজ ভাবনা, মানে এভরিথিং, মানে আমার বাবা মানে এডুকেশনের উপরেই শুধু বই লেখে বেশিরভাগ, তো আমি যখন বিএড করেছি তখন আমি বাবার বুক অ্যাজ এ রেফারেন্স নিয়ে আমি করেছি, মানে আমার দরকার হয়নি সেরকম বাইরের বই রেফারেন্স নিতে। বাবা তো মানে ওই আর কি সেরকম ভাবে, মানে ছোট একটা কবিতা পড়ো, দাঁড়াও দেখছি, একটা ছোট্ট লিখেছে, তোমার ভরসায় স্রোত এনেছি মনের আঙিনায়, খুলে দাও দ্বার, বাতাস ঠুকুক ঝড় উঠুক, অন্ধকার হাহাকার সব হবে নিরাকার, তোমার আমার আশা বেঁচে থাকবে ভালোবাসা। কবিতার নাম ভালোবাসা, বাহ মানে ভীষণই ছোট, এটা মানে সব থেকে ছোট লেখা বাবার, আদারওয়াইজ এখানে আরো অনেক বড় বড় আছে, এটা একটু মানে বাচ্চাদের মানে
কম বয়সী হ্যাঁ এই যে বাবা এত লিখেছেন তুমিও কি ছোটবেলা থেকে লিখতে মানে না আমার যেটা মানে শখ ছোটবেলা সেটা হলো পেন্টিং কয়েকটা পেন্টিং আমার ঘরে সাজানো আছে মানে ফ্রেম করে রেখেছি সো আই লাভ টু পেন্ট আমি ভীষণ আঁকতে পছন্দ করি কিন্তু এখন যেহেতু কাজের জন্য হয়ে ওঠে না বাট তাও সময় পেলে একটু একটু কিছু কিছু করি আচ্ছা এখানে একটা কারাওকে মাইক দেখছি তুমি কি গানটানো গাও নাকি হ্যাঁ একটু মাঝে মধ্যে মানে প্রফেশনাল সিঙ্গার না মাঝে মধ্যে একটু গেয়ে দিই আর কি না আমি আমি দেখেছি যে যারা অভিনয় করেন তাদের কিন্তু গানের চর্চাটা থাকে মানে মোটামুটি খুব হ্যাঁ মানে অত কি আর হারকাত করতে পারবো বাট ওই আর কি টুকটাক চলো আমরা এবারে দেখি তোমার আর সবকিছু ওখানে দেখছি যে তোমার ফটোশুটের আরো অনেক ছবি কি বলতো আমি সময় পাই না তো গাছ যদি আমি এখানে এসে রেখে দিই এগুলো জল দেওয়া এগুলো তো যত্ন করতে হবে নাহলে ইটস নো পয়েন্ট মানে ওদেরকে কষ্ট দেওয়া সেই জন্য তাও থাকে আমার একটা এইটুকু হ্যামস্টার আছে হ্যামস্টারের ওইখানে ওইটা হলো ওর জায়গা যেগুলো আমাকে আমার ফ্রেন্ড আমার বার্থডেতে এটা বানিয়ে দিয়েছিল তো এইটা আমার একটা শুটের পিকচার এগুলো সব শুটের এটা আমি যখন বিকেলে ভোরের ফুল বলে একটা সিরিয়াল করছিলাম জি বাংলায় সেই লুকটাতে আর এগুলো কিছু শুটের পিকচার তখন অনেক রোগা পাতলা ছিলাম এখন আমি একদম রোগা পাতলা নিয়ে আবার আমাকে জিমটা মানে স্টার্ট করতে হবে কারণ জিমটা অনেকদিন আমি কম্প্রোমাইজ করছি শুটের জন্য 10:30 প্যাক আপ জিমটা হচ্ছে না বাট এখন আই মেক শিওর আমি জিমে যাবো জিম আর ডায়েট না করলে তো মানে পসিবল না মানে মাইন্ডও ঠিক থাকে না আর তাছাড়া তোমাদের কাজটা এমন ভাবে চলতেই থাকে যে নো ব্রেক তো সেটাই আর কি তখন আর কি যখন এটা খুব সুন্দর লাগছে এত রোগা ছিলাম বাট আবার হয়ে যাবো আই নো আমি হয়ে যাবো তো সেটাই মানে একটু ডেডিকেশন দরকার ডেডিকেশনটা মিস হয়ে যাবে মানে মোটিভেশন দরকার ওটা না থাকলে আচ্ছা একটা ব্যাপার বলো যে তোমার এই তো পরপর সিরিয়াল করেছো তোমার প্রায় 10 বছর হয়েও গেল সিরিয়াল করতে করতে কোস্টারদের সঙ্গে কেমিস্ট্রিটা মাঝে মাঝে মানে অনেকটা বেড়ে বন্ধুত্বের থেকে বেশি হয়েছে না বন্ধুত্ব হয়েছে অনেক বেশি আমার যেহেতু অন্যরকম ফিলিংস কারোর প্রতি হয়নি বিকজ আই অলরেডি হ্যাড সামওয়ান আচ্ছা ছোটবেলা থেকে ছোটবেলায় সে আমার বন্ধু ছিল ছোটবেলার প্রেম সে বন্ধু ছিল কিন্তু এখনও পাবলিকলি ইজ নট মানে নোন কিন্তু হ্যাঁ অনেকেই যারা জানে অনেকেই যারা আমাকে স্টক করে তারা জানে আচ্ছা আমিও স্টক করে আসতে পারতাম তাহলে জানতে পারতাম সেটাই আর কি মানে সো ইট ইজ সামবডি ইজ দেয়ার এটা বলবো না যে নেই আমি তো সিঙ্গেল সেটা আমি বলবো না সামবডি ইজ অবভিয়াসলি দেয়ার আচ্ছা আচ্ছা খুব সুন্দর করে বললো হ্যাঁ এই 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 স্টাইলটা আমার খুব ভালো লাগলো যে সামবডি ইজ দেয়ার তাই জন্য আমার কি কোনো ইয়ে হয়নি কিন্তু ধরো অনেক কোস্টারের সঙ্গে মানে যে সিনসগুলো করতে হয়েছে অবভিয়াসলি মানে যেরকম অনেক সময় অনেক ঘনিষ্ঠ সিন থাকে বা অনেক সময় ইমোশনাল সিন থাকে সেখানে যদি কো অ্যাক্টরের সাথে তুমি একটু বন্ডিং না হয় সেই কেমিস্ট্রিটা না তৈরি হয় তাহলে আমি ওটা করতে পারবো না মানে আমরা অ্যাক্টর জানি যে অ্যাক্টিং করে দেব কিন্তু যদি ফিলিংসটা ভেতর থেকে আসে না সো স্ক্রিনে দেখতে সুন্দর লাগে ঠিক তো অবভিয়াসলি বন্ডিংটা ভালো করতে হবে কেমিস্ট্রি ইটস নট অলওয়েজ অ্যাবাউট ফলিং ইন লাভ বাট মোর দ্যান ইউ নো আ লাইকিং হতে পারে সেটা জাস্ট ইন মাইন্ড আর একদম যদি এখনকার জেনারেশনের কাছে সিরিয়াল স্টাররা রিলস করছে খুব ছোট্ট ছোট্ট ভিডিও মানে শর্ট ভিডিওস খুব বেশি পপুলার হয়ে যাচ্ছে সেরকম তোমার রিলস পার্টনার আছে সেরকম কোনো রিলস পার্টনার নেই মানে আমি সবার সাথেই রিলস করি মানে আমার ফ্রেন্ড সার্কেল অনেক বড় তো পার্টিকুলার কেউ নেই আমি একা রিলস করি ফ্রেন্ডসের সাথে রিলস করি কো অ্যাক্টার্স মানে এনিবডি মানে তোমার সাথে এখন আমি রিলস করে নেব মানে এরকম একটা করেই যাব এখানে রিলস করেই আমি এখান থেকে যাব এই ছবিটার কথা বলছিলাম হ্যাঁ এই ছবিটা অ্যাকচুয়ালি আমার আগে সিরিয়াল তিতলি আচ্ছা তো সেদিন ফার্স্ট শুট আমার ফোন থেকে তোলা ছবি তো এটা আমি মানে ফেসবুকে দিয়েছিলাম তো তন্ময় বলে আমার একজন খুব চেনাশোনা মানে মানে বলতে পারো ভাইয়ের মতোই কিন্তু আমার স্টুডেন্ট অলসো
মানে আমি একটা স্টার মেকার বলে আমার একটা অ্যাক্টিং স্কুল রান করি, তো সেখানেও স্টুডেন্ট ছিল, প্লাস ও একদম ফ্যামিলির মতো হয়ে গেছে। তো ও এটা আমার বার্থডেতে ফ্রেম করে এটা আমাকে দিয়েছিল, যেহেতু ফটোটা ওর খুব পছন্দ হয়েছে। আচ্ছা, খুব সুন্দর ছবিটা, থ্যাংক ইউ। আর এইটা কি? এটা বেশ, এই জিনিসটা একটু মানে অনেকেই মানে আমার বন্ধু বান্ধব যারা আছে তারা অনেকেই প্রথমে এসে জিজ্ঞেস করি এটা জিনিসটা কি। এটা একটা হ্যামস্টারের বাড়ি, মানে বাড়িটা থার্মোকল তারপর কার্ডবোর্ড এইসব দিয়ে বানানো হয়েছে, তো এখন ভেতরে ঘুমোচ্ছে, আমি জানি না মানে ওকে ডাকলে এখন আসবে কিনা কিনা। এটা রাত্রেও ঘুমানোর সময় ছোট ছোট জিনিস আছে, কিউট একটা, আমি দেখি, খুব সুন্দর বাড়ি, কি কো এখানে বালির মধ্যেও আর কি স্নান টান করে, স্যান্ড বাথ নেয়, ওটা ওর ঘর, এখানে ওর খাবার টাবার থাকে, সুইট। এটা হলো ওর ল্যাডার, বেরিয়েছে, ওই তো বেরোচ্ছে, ও মা, কি সুইট, কি সুইট, এটা তো একটা দারুণ দেখলাম, এটা তো দারুণ দেখলাম গো, তার মানে রেগে যাচ্ছে, উঠতে যাচ্ছে না। ও এ বাবা রে, কি সুন্দর, আরে এত ভালো, এটা আমার তো, তুমি কি আমার, এটা হলো রাশিয়ান ডোয়ার্ফ হ্যামস্টার, এটা আমাকে দিয়েছিল আরিয়ান, মানে তিতলি সিরিয়ালে যে হিরো ছিল, তো ও আমাকে বার্থডেতে এটা গিফট করেছে। বাহ, আমি এখন যত পাওয়াই যায় না গো, মানে এটা খুব ঢুকিয়ে দিই না, এগুলো একদম রেয়ার। ও কোথা থেকে পেয়েছে? ও এটা কোথাও দিয়ে ও আনিয়েছিল আমার জন্য। আচ্ছা, তো ওরা ওরা একটু মানে দেখো উঠে দেখছে এদের রুম টেম্পারেচার এইসবে ওরা থাকে। আচ্ছা, সব কিছুই আর কি মেনটেন, ফল টল খাবে, তারপর নাটস আছে, সানফ্লাওয়ার সিডস আছে, ব্রোকলি খাবে, পিস খাবে, পুচকু একটা জিনিস, এটা আমার খুব ভালো লাগলো, মজার একটা ব্যাপার এই হলো। তোমার বন্ধুরাও কি ভালো 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 জিনিস দেয় তোমাকে গিফট? হ্যাঁ, আরিয়ান আমি সেটা, আমি ভেরি লাকি যে আরিয়ান, এই জিনিসটা কি বলতো, ওদের তো কোনো মেনটেনেন্স নেই, ওদেরকে জাস্ট এই যে একটা ফিডিং বটল এটা দিয়েও জল খায়। আচ্ছা, এটাই মানে ইনস্টিংক্ট, ওনি মানে আমিও জানি না ও কী করে জানে যে এখানে জল আছে আর এটা দিয়ে জল খায়, তো ইটস অল নেচার আর কি। এইটার মধ্যে মানে খুব ইম্পর্টেন্ট কিছু জিনিস আমি রাখি, এটা বুঝতে পারছো কতটা ইম্পর্টেন্ট। Hey guys, this is Sharmila Maiti from Sharmila Showhouse, and please subscribe my channel, click the bell button for more updates.